নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আর কয়েকদিন পর দীপাবলি, আর এই দীপাবলি বাম্পার লটারি কোন রাশিগুলি এই বছর পেতে চলেছে তা এই ভিডিওতে বলতে চলেছি। অর্থাৎ এই বছর দীপাবলি বাম্পার কোন রাশিগুলির কপালে জুড়তে চলেছে তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শীঘ্রম। আর কয়েকদিন পর দীপাবলি, আর এই দীপাবলি বাম্পার লটারি কারা পেতে চলেছে, অর্থাৎ কোন রাশিগুলি পেতে চলেছে তা এই ভিডিওতে আমি বলতে চলেছি। তার আগে শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা জানাই আপনাদের সকলকে। আপনাদের এই দীপাবলি যেন শুভ কাটুক, সকলের যেন শুভ হয়, এই কামনা করে ভিডিওটি শুরু করতে চলেছি। এই দীপাবলি বাম্পার লটারি কোন রাশিগুলি পেতে চলেছে তা আমি অবশ্যই বলবো। তার আগে একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে শেয়ার করতে চাই। দেখুন, লটারি এমন একটি জিনিস যেটি কিন্তু ভাগ্যের সাথে সম্পর্কযুক্ত, অর্থাৎ সকলের ভাগ্যে কিন্তু লটারি জুটে না। কেন জুটে না, তার কারণ কিছু রয়েছে। নাম্বার 1 কারণ, আপনার জন্মছকে লটারি লাগার যোগ যদি থাকে তাহলেই কিন্তু লটারি লাগবে, এবং তার পাশাপাশি গোচর ফল পারমিট করার প্রয়োজন রয়েছে। যে 6 রাশির কথা আমি বলতে চলেছি, সেই 6 রাশির জাতক জাতিকারা লটারি থেকে এই দীপাবলিতে কোটিপতি হতে চলেছে। তবে আপনাদের জন্মছকে লটারি লাগার সম্ভাবনা থাকার প্রয়োজন রয়েছে, তাই আমি বলবো কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে ফার্স্ট অফ অল আপনারা আপনাদের জন্মছকটি দেখিয়ে নিন, আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই যোগাযোগ করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, অর্থাৎ এই নাম্বারে বুকিং করা হয়, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক এই বছর লটারি কারা কারা পেতে চলেছে, অর্থাৎ কোন 6 রাশি এই দীপাবলিতে লটারি পেতে চলেছে। তার আগে আসি ছোট্ট করে গ্রহের কথায়। হ্যাঁ বন্ধুরা, কারণ অনেক মানুষ লটারি কাটে এবং অনেক মানুষ লটারি কেটে 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 তার কষ্টার্জিত টাকা একদম ধূলিসাৎ করে দেয়, কিন্তু দেখা যায় তার জীবনে লটারি লাগার যোগই নেই। আবার এরকমও অনেক মানুষ রয়েছে যারা লটারি কাটতে চান না এবং ভাবেন দূর, লটারি ফটারি বলে কোনো জিনিস হয় নাকি, ওইসব ভাগ্যের টাকের ব্যাপার কিছু নেই। দুজনেই কিন্তু ভুল ভাবেন, কারণ যার ভাগ্যে লটারি নেই সে যদি লটারি কাটে তাকে সারা জীবনই লটারি কেটে যেতে হবে এবং মুখে নিরাশের একটা বাণী নিয়ে আসতে হবে। অর্থাৎ আমরা যেমন দুর্গাপুজো হয় বা কালী পুজো হয় বলি না, আসছে বছর আবার হবে, সেরকম আবার কাটবো আবার লাগতে পারে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এটাই, কোনোবারই লাগবে না। আবার এরকম যারা মানুষ রয়েছে যারা লটারি কাটতেই চান না কিন্তু তার জন্মছকে লটারি লাগার যোগ রয়েছে, তাদের কিন্তু লটারি লাগার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকে। এছাড়াও আর এক ধরনের মানুষ রয়েছে যাদের একসময় লটারির যোগ ছিল, অর্থাৎ তার জীবনে লটারি লেগেছে বাট বর্তমানে লটারি লাগছে না, অর্থাৎ তার নিজস্ব জন্মছকে গোচর ফল পারমিট করছে না। সেই কারণে আমি আপনাদের সকলকে বলবো ভালো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন, কারণ লটারির যে মালিক, অর্থাৎ লটারি যে দেখায়, সে হচ্ছে রাহু গ্রহ। অর্থাৎ আপনার জন্মছকে রাহু গ্রহের পজিশন কেমন রয়েছে সেটা সবচেয়ে বড় বিচারের বিষয়। যাদের রাহু গ্রহ শুভ পজিশনে থাকে তাদের লটারি লাগার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকে। এছাড়াও শেয়ার মার্কেট এবং ফাটকা এইসব জায়গা থেকে অর্থ ইনকামের একটা সোর্স অটোমেটিক তৈরি হয়ে যায়। তাই ফার্স্ট অফ অল আপনারা আপনাদের জন্মছকটি দেখিয়ে নিন। এবার আসুন, আমি আপনাদেরকে জানাতে চলেছি 6টি রাশির কথা যারা এই দীপাবলিতে লটারি থেকে কোটিপতি হতে চলেছে। প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা এই দীপাবলিতে লটারি কাটতে পারেন, কারণ আপনাদের লটারি লাগার প্রবল থেকে প্রবলতর সম্ভাবনা রয়েছে।
তবে আপনাদের নিজস্ব জন্মছক সেটা সবচেয়ে বড় বিচার্যের বিষয়। তাই আপনারা অবশ্যই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে একবার দেখিয়ে নিয়ে তারপরে লটারি কাটুন। এরপরে দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু এই দীপাবলিতে লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে সহজেই হতে চলেছেন কোটিপতি। তবে আপনাদের ক্ষেত্রেও সেম টার্মস অ্যান্ড কন্ডিশন, আপনারাও আপনাদের জন্মছকটি অবশ্যই দেখিয়ে নিন, কারণ আপনার জন্মছকে যদি লটারি লাগার সম্ভাবনা না থাকে তাহলে আপনার এই টাকাগুলো নষ্ট হয়ে যাবে। কারণ একটা দীপাবলি বামবার লটারির দাম মোটামুটি 100 টাকা থাকে, আর 100 টাকার মূল্য তারাই বুঝে যারা খুব কষ্ট করে টাকা ইনকাম করে। এরপর যে 3 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা কিন্তু লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে এবং শেয়ার মার্কেট থেকে সহজেই হতে চলেছেন কোটিপতি। অর্থাৎ এই দীপাবলি বাম্পার লটারি কিন্তু কেটে আপনারা সহজেই হতে চলেছেন কোটিপতি। তার জন্য আপনাদের ক্ষেত্রেও সেম টার্মস অ্যান্ড কন্ডিশন, আপনারা নিজস্ব জন্মছকটি একবার অন্তত দেখিয়ে নিন এবং জেনে নিন আপনাদের জন্মছকে লটারি লাগার সম্ভাবনা রয়েছে কি না, নাহলে আপনার কষ্টার্জিত পয়সা নষ্ট হয়ে যাবে। এরপরে যে 4 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু এই দীপাবলি বাম্পার কাটতে পারেন। তবে টার্মস অ্যান্ড কন্ডিশন একটাই, আপনাদের নিজস্ব জন্মছকে লটারি লাগার যোগ রয়েছে কি না সেটা জানার প্রয়োজন রয়েছে। তাই আপনাদের জন্মছকটি অবশ্যই একবার বিশ্লেষণ করে নিন, দেন আপনারা লটারি কাটুন, নয়তো আপনাদের কষ্টার্জিত পয়সা নষ্ট হয়ে যাবে। এরপরে যে 5 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনু রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনু রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা কিন্তু সহজেই লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে এবং শেয়ার মার্কেট থেকে সহজেই হতে চলেছেন কোটিপতি। অর্থাৎ এই দীপাবলি বাম্পার আপনাদের কপালে লাগতে চলেছে। এরপরে যে 6 নম্বর এবং লাস্ট রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা কিন্তু এই দীপাবলি বাম্পার লটারি কেটে সহজেই হয়ে যেতে চলেছেন কোটিপতি। অর্থাৎ এই দীপাবলি বাম্পার আপনাদের কপালে লাগতে চলেছে। তো এই ছিল 6 সৌভাগ্যশালী রাশি যারা এই দীপাবলি বাম্পার লটারি কেটে সহজেই হতে চলেছেন কোটিপতি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশে বেল আইকনটিকে অন করে দিন এবং অল করে দিন, যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।